মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যৰ বিৰুদ্ধে আক্ৰমণ চলাইছে কংগ্ৰেছৰ বিধায়ক কবলাক্ষ দে পুৰুকায়স্থ 2016 চনত নিৰুদ্দেশ হোৱা পৰিবল শুক্লবৈদ্যৰ বাহনৰ চালক কাজল দত্তক অপহৰণ কৰা বা হত্যা কৰা হৈছে বুলি ধাৰণা কৰিছে কবলাক্ষ দে পুৰুকায়স্থ আনকি পৰিমল শুক্লবৈদ্যৰ যোগেদি বৰাক উপত্যকাত সকলো ধৰণৰ সিন্ডিকেট চলোৱা হৈছে বুলি গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছে প্ৰদেশ কংগ্ৰেছৰ ৱাকিং প্ৰেছিডেণ্ট তথা উত্তৰ কৰিমগঞ্জৰ বিধায়ক কবলাক্ষ দে পুৰুকায়স্থ এবাৰ পুৰণি ফাইল লুটিয়ালে বিধায়ক কবলাক্ষ দে পুৰুকায়স্থ এবাৰ কবলাক্ষ টার্গেট মন্ত্রী পরিবল শুক্লবৈদ্য একালৰ মন্ত্রী গাড়ী চালক কাজল দত্তর সন্ধান বিচাৰিছে কবলাক্ষ আৰু আনকি এই ঘটনার তদন্ত বিচাৰিছে কবলাক্ষ দে পুৰুকায়স্থ সঁচা কথা কথাটো হৈছে এনেকুৱা 2016ত সৰ্বানন্দ সোণোৱাল গভৰ্ণমেণ্টটো হৈছে আৰু গভৰ্ণমেণ্ট হৈছে আমাৰ বৰাকৰ পৰা আমাৰ মন্ত্ৰী হৈছে পৰিমল শুক্লবৈদ্য ভালে কথা আৰু এজন মন্ত্ৰী হৈছে বৰাকৰ ইমান মানুহৰ আশা ভৰসা আছিলে কিন্তু আমি চালোঁ যে তেওঁৰ ড্ৰাইভাৰ আছিলে কাজল দত্ত এই মানুহজন অগষ্টৰ পৰা নিখোজ হৈ আছে আৰু তেওঁৰ মাতৃ যেতিয়া মিনিষ্টাৰ পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াৰ ঘৰলৈ গ'ল আৰু তেতিয়া মিনিষ্টাৰে ক'লে কি ক'লে যে নাই গরু আড়িলে পাওয়া যায় মানু আড়িলে পাওয়া না যায় আর আর তেওর যে একটিভিটি যে বিগত দিনত এই যে তেওর ড্রাইভার একজন আছে একদম নিয়ারেস্ট কাজল দত্তর ঘরটু তেওর একদম নিয়ারেস্ট ঘরটু কিন্তু এইজন মানুষের উলাই আনার কারণে কোনো মিটিং পাতা নাই কোনো কাকো কোয়া নাই কোনো ধরনের তেওর হেরিয়া নাই মানে চিন্তা চর্চা নাই এইটো কারণে এলাকার মানুষ আর প্রত্যেকে কয়ে আছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরিমল শুক্লবৈদ্য তার কারণে দায়ী হয় আজি কিডনেপ হয়েছে হয়তো বা মার্ডার হব পারে আই ডোন্ট নো কিন্তু কিডনেপ হয়েছে এই সচায় কিন্তু পরিমল শুক্লবৈদ্যর কোনো আন্তরিকতা নাই পরিমল শুক্লবৈদ্যর কোনো মানসিকতা নাই পরিমল শুক্লবৈদ্যর কোনো ধরনের ব্যবস্থা লওয়া নাই এই কারণে এলাকার মানুষে কইছে যে পরিমল শুক্লবৈদ্যর হয়তো বা সিক্রেট জিনিস কিবা জানি গৈছে আর কাজল ড্রাইভারে আপনাদের জানে যে ড্রাইভারে মোৰ ড্রাইভার হয় যদি মোৰ বহুতখিনি সিক্রেট জিনিস আমার ড্রাইভারে জানি আর ড্রাইভার যেতিয়া হয় আর ড্রাইভারে বহুতখিনি সিক্রেট জিনিস জানি লয় ড্রাইভারে বহুতখিনি সিক্রেট জিনিস জানিছিল এইটো কারণে এই ড্রাইভারজনক কিডনেপ করা হয়েছে পিছতে হয়তো হত্যা করা হয়েছে এইটো কারণে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তো জড়িত আছে এইটো কারণে আমি প্রধানমন্ত্রী লৈ চিঠি লিখিছো আমি মুখ্যমন্ত্রীক চিঠি লিখিছো আর মুখ্যমন্ত্রী যদি ইমান গুড গভর্নেন্সের কথা কয় যদি তেওঁৰ মিনিষ্টাৰে এনেকা কারবার করলে এনেকা কাম করলে আজিলৈ কিয় ব্যবস্থা লওয়া নাই আজিলৈ কিয় এনকোয়ারি করা নাই আজিলৈ কিয় CID এনকোয়ারি দিয়া নাই মানুহৰ কাৰণে সাধারণ মানুহৰ কারণে কিবা হলেই পটা ওটা কিবা ডাঙর ডাঙর কেস লগাই দিব আজি তেওঁ ড্রাইভার বলি তেওঁৰ ওপৰত আপোনালোকে কোনো ধরনের ব্যবস্থা লওয়া নাই এইটো কারণে মুখ্যমন্ত্রী কৈছো যদি আপোনালোকে সাহস থাকে তেনেহলে এই পরিমল শুক্লবৈদ্য এই মন্ত্রীমদের উপর ব্যবস্থা লোক আর চক মই তো চকরে চাওয়া নাই কিন্তু মানুষে কয়ে আছে আর এলাকার মানুষে কয়ে আছে বরাকর মানুষে কয়ে আছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরিমল শুক্লবৈদ্য তার কারণে দায়ী হয় আর সেকেন্ডলি একটা বস্তু কইছো আর যে আমার মন্ত্রীমহোদয় চিফ মিনিষ্টারে কলে যে বিশেষকে লোকেল সুপারিবিলাক চলিবার কারণে আমি বারংবার কইছো কিন্তু যদিও কোনো SOP উলাও নাই কি কথা কি কথাবার্তা চলি আছে যে বাণিজ্য বন্ধ করে দিয়া আগে এক্সপোর্ট ইম্পোর্ট চলিব এক্সপোর্ট ইম্পোর্ট কিন্তু বন্ধ হয়ে গেল এইটো কারণে মই মুখ্যমন্ত্রীক আমি জনাইছিলো যে আপনাকে বার্মিজ সুপারি বন্ধ করক বার্মিজ সুপারি বন্ধ হল একর্ডিংলি ধলাই থানার OC শ্যাম বড়ুয়া তেখেতে কেস দিলে 12 জনের উপর কেস দিলে 12 জনের মাঝে 10 জনের এরেস্ট করা হল 2 জনের এরেস্ট করা হওয়া নাই এরেস্ট করা হওয়া নাই শশাঙ্ক পাল আর ভূষণ পাল একদম পরিমল শুক্লবৈদ্যর ঘনিষ্ঠ মানুষ আপনি যাক যাই কেনে সুদিব আর যাক সুদিব সি কব যে শশাঙ্ক পাল আর ভূষণ পাল পরিমল শুক্লবৈদ্যর মেইন মানুষ তেনহলে এইটু ক্লিয়ার হয়ে গেল যদি এই দুটাকে আপনার এরেস্ট করা নাই তেনহলে ইমান দিন যে এই যে বার্মিজ সুপারি আইছিল এই যে টকাবিলা কালেকশন হয়েছে এইখানের লগত আমার পরিমল শুক্লবৈদ্য জড়িত ইভেন্ট